বাংলার খবর মানে গ্রামগঞ্জের খবর, মেঠোপথের খবর, মফস্বলের খবর, শহরের খবর। বাংলার খবর মানে রাজনীতির খবর, রাজনীতির বাইরের খবর। কোচবিহার টু কাকদ্বীপ, দার্জিলিং টু দীঘা, পুরুলিয়া টু পেট্রাপোল। বাংলার খবর মানে মানুষের খবর। সেই মানুষের খবর নিয়ে আমি পৌলমি শুরু করছি বাংলার খবর কি। গুজরাটে ফের গেরুয়া ঝড়, প্রধানমন্ত্রী রাজ্যে টানা সপ্তমবার কুরসি দখল করলো বিজেপি। বিধানসভা নির্বাচনে জয় জয়কার গেরুয়া শিবিরে। গুজরাটে বিজেপির বিশাল জয়ের আজ এই বাংলাতেও জেলায় জেলায় বিজয় উৎসবে মাতলেন বিজেপির কর্মী সমর্থকরা। গুজরাটে গেরুয়া সুনামি, কংগ্রেসকে ধরাশায়ী করে আপকে শূন্য করে দিয়ে প্রধানমন্ত্রীর রাজ্যে ঐতিহাসিক জয় বিজেপির। পশ্চিমের রাজ্যে বিজেপির টানা সপ্তমবার জয়ের উচ্ছ্বাস ধরা পড়ল বাংলার কোনায় কোনায়। উত্তরের কোচবিহারে বাজি ফাটিয়ে আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী সমর্থকেরা। গুজরাট নির্বাচনে অভূতপূর্ব ফল বিজেপির, বাজি ফাটিয়ে আবির খেলায় মাতেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি কর্মী সমর্থকেরা। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বিজেপির জেলা দলীয় কার্যালয়ে চলল উৎসব। আবির খেলে জয়োল্লাসে মাতলেন বিজেপির সমর্থকেরা, বিতরণ করা হলো লাড্ডু। গুজরাটে বিজেপির বিপুল জয়ে উৎসব দুর্গাপুরেও। চোখে পড়ার মতো ভিড় ছিল বিজেপির বিজয় মিছিলে। ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। পাশের জেলা পূর্ব বর্ধমানেও গেরুয়া উচ্ছ্বাস। দলীয় কার্যালয়ে বিজেপির কর্মীরা মাতলেন উৎসবে। একই ছবি মুর্শিদাবাদেও। বহরমপুরে বিজেপির জয়োল্লাস, তাসা বাজিয়ে গেরুয়া আবির মেখে নাচলেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির জয়োল্লাসের ছবি ধরা পড়ল ঝাড়গ্রামেও। আবির খেলার পাশাপাশি চলল মিষ্টি বিতরণ। গুজরাটে জয়ের আজ বীরভূমেও। সিউড়িতে বিজেপি কার্যালয়ে চলল আবির খেলা, কর্মীদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। বৃহস্পতিবার হাওড়ায় দলীয় কার্যালয়ে আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী সমর্থকেরা, চলে মিষ্টি বিতরণ। গুজরাটে বিজেপির জয় উপলক্ষে হুগলি জেলা কার্যালয় থেকে হুগলি মোড় পর্যন্ত বিজয় মিছিল করেন বিজেপির কর্মীরা। গেরুয়া আবির খেলার পাশাপাশি চলে লাড্ডু বিতরণও। রিপাবলিক বাংলা। পুলিশের কাছে রেকর্ড রাখতে হবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাকা চেকিং এ থাকবেন থানার অফিসার, আগেও ছিল এই নির্দেশ, তবে এবার বাধ্যতামূলক করা হয়েছে। রশিদ খানকে যেভাবে হেনস্থার অভিযোগ উঠে এসেছিল, তারপরে এবার বিশেষ তৎপরতা। বডি ক্যাম রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং নাকা চেকিং এর সময় অফিসারদের উপস্থিত থাকতে হবে। এর পাশাপাশি ব্রেদালাইজার টেস্টে যদি 30% পাওয়া যায় তারপরে চালু করতে হবে বডি ক্যাম, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে। পিঙ্কি, জানিয়ে রাখি যে এই নিয়মগুলো আগে থাকলেও কিন্তু বহু ক্ষেত্রে গেছে দেখা গিয়েছে যে বহু পুলিশ কর্মী কিন্তু এটা যথাযথ নিয়ম মানছেন না। এবার গতকাল যে ঘটনা ঘটেছে এবং রাশিদ খানের ঘটনার পরেই কিন্তু কার্যত নড়ে চড়ে বসেছে লালবাজার, এবং ট্রাফিক গার্ড গুলোর কাছে একটা নির্দেশ এআরও কন্ট্রোলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ট্রাফিক গার্ডে, যে যখনই নাকা চেকিং চলবে সেই সময় ব্রেথ অ্যানালাইজিং টেস্ট যখন হবে সেই সময় কিন্তু 30% বেশি দখলে চলে আসবে, সেই সময় বডি ক্যাম অন করে দিতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে বডি ক্যাম নাকা চেকিং সময় অন রাখতে হবে, তার ফলে পুলিশের কাছে সব ফুটেজ থাকবে। অন্যদিকে আরো একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ এসছে, যখন যেখানে নাকা চেকিং চলবে সেই সময় থানার যে লোকাল থানা তার অফিসারকে থাকতে হবে, তার কারণ ট্রাফিক গার্ডের থেকে থানা আইন শৃঙ্খলা বা ল এন্ড অর্ডার সিচুয়েশন সামলাতে অনেক বেশি ট্রেন্ড, তার জন্য একজন থানার অফিসারকে অবশ্যই থাকতে হবে। এই দুটো নির্দেশ কিন্তু একেবারেই মেনে চলতে হবে ট্রাফিক গার্ডগুলোর কাছে। কিন্তু গতকাল রাত্রেবেলায় এই কন্ট্রোল রুম মারফত খবরটি এসে পৌঁছেছে, অ্যালার্ট এসে পৌঁছেছে, নোটিফিকেশন এসে পৌঁছেছে। তাই বলাই বাহুল্য, রশিদ খানের ঘটনার পর আমরা দেখেছিলাম পুলিশের একেবারে বেশ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে, কেননা একাধিক অভিযোগ সামনে আসছিল তারপরে এই নির্দেশ। আমরা কথা বললাম প্রতিনিধি পিঙ্কি অধিকারীর সঙ্গে। কথায় বলে না তেলা মাথায় তেল দেওয়া, জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ঠিক সেটাই চলছে। যার পাকা ঘর আছে আবাস যোজনায় তিনিও পাচ্ছেন বাড়ি, কিন্তু যার মাথায় ছাদ নেই জুতো শুকতলা খুঁয়েও বাড়ি জুটছে না তার। আর পুরুলিয়ার ঝালদায় তো বেনজির দুর্নীতি, আবাস যোজনার তালিকায় রয়েছে তৃণমূল প্রধানের নাম। আর এই ঘটনা সামনে আসতেই জোর শোরগোল পড়েছে। প্রধানমন্ত্রী
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য। কেন্দ্রের প্রকল্পে দুর্নীতি করছে রাজ্য, বারবার উঠছে এই অভিযোগ। এই পরিস্থিতিতে পুরুলিয়ার ঝালদায় সামনে এসেছে বেনজির অভিযোগ। ঝালদায় এক নম্বর ব্লকের ইলু জার্গো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। খবর চাউর হতেই চাপ বেড়েছে রাজ্যের শাসক দলের। মুখ রাখতে তালিকা থেকে নাম বাতিলের আবেদন জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। ডিএম স্যার বা মাননীয় এসডিও স্যারের কাছে আমি আবেদন রাখছি যে আমার নামটা ওখান থেকে বাতিল করা হোক। আমার এলাকায় আমার পরিবর্তে অন্য কোনো জনগণ যদি গরিব মানুষ পায় তাহলে সেটা ভালো হয়। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি। উনি কি জানতেন না যে এইরকমভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে, কিংবা যা সিস্টেম আছে সেই অনুযায়ী উনি পেতে পারেন না আবাস যোজনা? আবাস যোজনা কি দুর্নীতির ঘুঘুর বাসা? পুরুলিয়ার ঘটনায় সেই অভিযোগেই শিলমোহর দিল। মনোরঞ্জন মিশ্র রিপোর্ট, রিপাবলিক বাংলা। অপরাধ কোনোদিনও চাপা থাকে না, আর খুনের মতো অপরাধ তো নয়। এ যেমন নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাসকে খুন করা হয়েছিল নভেম্বরে, আর সেই ঘটনায় এবার জালে আরও এক অভিযুক্ত। খুনে যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সোনাটিকুড়ি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে খুনের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগ একটাই, যারা প্রকৃত এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কি আদৌ নাগাল পেয়েছে পুলিশ, নাকি সম্পূর্ণটাই আইওয়াশ? চব্বিশে নভেম্বর 2022 দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাস। মুর্শিদাবাদের নওদায় তাকে ঘিরে ধরে খুন করা হয়েছিল। বোমা ও গুলির আঘাত সহ্য করতে না পেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন মতিরুল। সেই খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মনিরুল ইসলাম। আমার স্বামীর খুনিদের সঠিক খুনিদের বের করে তাদের শাস্তির ব্যবস্থা করুক, এই বলেই আমি আমাদের কাছে আমার এই কথাটুকু বলার আছে। খুনে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নওদার সোনাটিকুড়ির বাড়ি থেকে অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছে মতিরুল খুনের ঘটনায় ওই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করা হয়েছিল। তৃণমূল নেতা মতিরুল ইসলামের খুনের যোগসূত্র রয়েছে, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই যে দাপুটে তৃণমূল নেতা মতিরুল ইসলাম, তাকে খুনের ঘটনায় যে সাবশুটার জড়িয়েছিল সেই সাবশুটার এখন কোথায়? সাবশুটারের কোনো রকম খোঁজ এখনও পর্যন্ত পুলিশের কাছে আছে কি না সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। ঘটনার পরই অভিযোগ ওঠে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই খুন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে খুনের ছক কষেছিল আগে থেকেই, সেই মতো অপারেশন চালানো হয়। মতিরুল ইসলাম ছাত্র যুব থেকে দলটাই করত, তাহলে মতিরুল ইসলাম কেন খুন হলো, কারা খুন করল? আমরা মনে করি খুনটা একদিনে সংগঠিত হয়, কে বা কারা কেন খুন করলো সেটা তদন্ত হোক। ঠিক নওদাতেও দেখে যে গোষ্ঠীর হাতে বেশি বোমা পিস্তল আছে তো সেই গোষ্ঠীকে অ্যারেস্ট করা যাবে না, কারণ ওরাই আমার পঞ্চায়েতের ঢাল তারোয়াল। সেই কারণে নবান্ন থেকে যেমন নির্দেশ আসবে তেমন গ্রেপ্তার হবে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতকে আজ আদালতে তোলা হয়। ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। পড়ুয়াদের প্রথম কাজ তো পড়াশুনো। বিশ্বভারতীর মতো বিশ্ববিদ্যালয়ে যেখানকার পড়ুয়ারা ছড়িয়ে রয়েছে দেশ বিদেশে, আর সেখানেই কিনা শিখে উঠেছে লেখাপড়া। দিনের পর দিন বাড়িতেই বন্দি উপাচার্য, আর এই পরিস্থিতিতে স্থগিত করে দেওয়া হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ছাত্র বিক্ষোভের জেরে রীতিমতো কলঙ্কের ডাক বিশ্বভারতীর পরিবার। টানা 16 দিন ক্ষোভ বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগে চলছে বিক্ষোভ। উপাচার্যের বাসভবন থেকে 50 মিটার দূরে ধর্ণা মঞ্চ বেঁধে বিক্ষোভে সামিল পড়ুয়ারা। বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে মশাল হাতে বুধবারই পথে নামে পড়ুয়ারা। বৃহস্পতিবারও এসএফআই এর বিক্ষোভে ধুন্ধুমার বাঁধে বিশ্বভারতী চত্বরে। বিদ্যুৎ চক্রবর্তী এখানে ছাত্র আন্দোলন ভাঙার জন্য চিফ জাস্টিসকে আনার চেষ্টা করছিলেন এবং ওনাকে নিয়ে এসে আইনি কারণ দেখিয়ে ছাত্র আন্দোলনকে ভাঙার যে চেষ্টা করছিলেন সেখানে ওনার জল ঢালা পড়ে যায়। সেই কারণেই বিদ্যুৎ চক্রবর্তী বাধ্য হয়ে এই যে সমাবর্তন সেই সমাবর্তনকে বন্ধ করেছেন।
ছাত্র বিক্ষোভের জেরে বাসভবন থেকে বের হতে পারছেন না বিশ্বভারতীর উপাচার্য। স্বাভাবিক নেই পরিস্থিতি, আর তাই 11ই ডিসেম্বরের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করার কথা জানিয়ে দিলেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক। এখন বেশ একটা সময় চলছে, সেটা খুবই আনডিজারেবল একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং এই মুহূর্তে আমরা আমাদের যারা অতিথিরা আসবেন তারা যাতে কোনো রকম আনওয়ান্টেড পরিস্থিতির মুখোমুখি না হন সেই জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছে। ছাত্র বিক্ষোভের জেরে এই প্রথম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করলো কর্তৃপক্ষ, ফলে আবারও কলঙ্কের দাগ লাগলো বিশ্বভারতীর গরিমায়। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি, রিপোর্ট রিপাবলিক বাংলা। এরাজ্যে নিয়োগ দুর্নীতির কথা আমার আপনার সকলেরই কম বেশি জানা রয়েছে, কিন্তু তাই বলে সাদা ঐমাসের জমা দিয়ে চাকরি, ভেবেছেন কখনো এরকমটাও হতে পারে? এরাজ্যের শাসকের আমলে জানো সেটাও সম্ভব। সরকারি স্কুলে আরামেই চাকরি করছিলেন দিব্যি, কিন্তু অযোগ্যদের তালিকায় নাম আসতেই দেখানি অনেক শিক্ষক শিক্ষিকার। সেই তালিকাতেই এবার নতুন সংযোজন, কালনার পূর্বস্থলী রাজাপুর ভাতশালা ধীরেন্দ্রনাথদের দাবি। অযোগ্যদের তালিকায় নাম আসতেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন ইতিহাসের শিক্ষিকা, এমনটাই দাবি করছে স্কুল কর্তৃপক্ষ। নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা। নবম ও দশমে প্রথমে 183 জন ও পরে 40 জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশের পরে যে 40 জনের নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন, সেখানে নাম রয়েছে কালনার বাসিন্দা রিঙ্কু দেবনাথের, পূর্ব বর্ধমানের কালনার রাজাপুর ভাতশালা ধীরেন্দ্রনাথ বিদ্যাপীঠের শিক্ষিকা রিঙ্কু দেবনাথ। 2019 সালে তিনি ইতিহাসের শিক্ষিকা হিসেবে স্কুলে যোগ দেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, তালিকায় নাম প্রকাশের পরই স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন রিঙ্কু। পরিবারের দাবি, অসুস্থ রিঙ্কু তাই যেতে পারছে না স্কুল। এই রকম ওএমআর সিট ব্ল্যাঙ্ক ওএমআর সিট, অথচ উনি চাকরিতে জয়েন করেছেন, এটা তো আমি প্রথম শুনছি, আমার জীবনে এই প্রথম শুনছি। সরকার যেভাবে নির্দেশ দেবে সেভাবেই কাজ করবেন বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। হচ্ছে এই ব্যাপারে আমি কোনো মতামত দিতে পারবো না, আমাকে সরকারিভাবে যা জানানো হবে আমি তাই করব। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জর্জরিত রাজ্য, স্বচ্ছ নিয়োগের দাবিতে পথে আন্দোলনে চাকরি প্রার্থীরা, সেখানে একদল সাদা ওএমআর জমা দিয়ে দিব্যি চাকরি করে যাচ্ছিলেন, এই দুর্নীতির শেষ কোথায়? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাজ করলেন বিজেপির বিধায়ক আর নাম কিনলেন তৃণমূল চেয়ারম্যান, হ্যাঁ এরকমই হয়েছে বালুরঘাটে। বিজেপি বিধায়কের উন্নয়ন তহবিলের টাকায় হয়েছে সৌর বাতিস্তম্ভ, সেই বাতিস্তম্ভের উদ্বোধনে ডাক পাননি বিজেপির বিধায়ক। শুধু তাই নয়, প্রকল্প নিয়ে যে ব্যানার সেখানেও সৌজন্যের খাতিরে লেখা হয়নি বিজেপি বিধায়কের নাম। পঞ্চায়েতের আগে বিজেপির কাজকে নিজের বলে নাম কেনার হিড়িক্কি চলছে রাজ্যে। গত বুধবার বালুরঘাটের চকভবানী এলাকায় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির উদ্যোগে নির্মিত সৌর বাতিস্তম্ভের উদ্বোধন হয়। উদ্বোধনে ছিলেন বালুরঘাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সহ অন্যান্যরা, কিন্তু অনুষ্ঠানে ডাক পাননি খোদ বিজেপি বিধায়ক। এমনকি প্রকল্প নিয়ে যে ব্যানার সেখানে সৌজন্যের খাতিরেও লেখা হয়নি বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির নাম। জনতার উন্নতি হবে, জনতার সুবিধে হবে, উনি কৃতিত্ব নিতে চান, তৃণমূল কৃতিত্ব নিতে চান, যে কৃতিত্ব নিতে চান নিন, আমার কোনো আপত্তি নেই। আর এখানেই রাজনীতির গন্ধ পাচ্ছে জেলা বিজেপি নেতৃত্ব। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান মিথ্যা রাজনীতি করছে, নিজেরা উন্নয়ন থেকে পিছিয়ে আছে, এবং যেখানে বিজেপির বিধায়করা যেখানে উন্নয়ন কাজ করেছে সেখানে নিজেদের নাম ওখানে ফলানোর চেষ্টা করছে। পাল্টা সাফাই দিতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। টাকাটা কারো ব্যক্তিগত হয়নি, এগুলো নিয়ে মানে প্রচারের মানে আলোয় আসার জন্য কথা বলে, যে ফান্ড থেকে বরাদ্দ হয়েছে এবং সেখানে যা সিস্টেম মেনটেন করে সেই সিস্টেম মেনটেন করে সেই কাজটা করা হয়েছে। বিজেপি বিধায়কের উদ্যোগ, অথচ তার উদ্বোধনেই ব্রাত্য থেকে গেলেন তিনি, জানিয়ে সরগরম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। রিপন ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা।